আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এতদিন কিছু সমস্যা থাকার কারণে এখনও ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো। ইনশাল্লাহ ভেরি সুন আপনারা রেগুলার ভিডিও পাবেন, যেটা আমি আমার ইউটিউবের মধ্যে ছেড়ে থাকি সাউথ আফ্রিকাতে নতুনভাবে উপস্থাপন করার জন্য। আমি প্রস্তুত থাকি সব সময়। আর আজকে ভিডিও বানানোর অবশ্যই কিছু কারণ আছে, সে কারণগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে বলতেছি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবার চলুন কারণগুলো আপনাদের মাঝে তুলে ধরা যাক। আমরা যারা সাউথ আফ্রিকায় বসবাস করি, অথবা সাউথ আফ্রিকায় থাকে যারা ব্যবসা বাণিজ্য করে, সাউথ আফ্রিকার ভাই ও বোনেরা যারা সবাই থাকেন, কম বেশি সবাই কিন্তু থাকি আমরা এখানে, কিন্তু সাউথ আফ্রিকা থেকে যাওয়ার পরে একটা লোকের সাথে যে বিহেভিয়ারটা করা হয়, এটা আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা যারা সাউথ আফ্রিকায় আছি, তাদেরকে বাংলাদেশি মানুষরা মানুষ বলে গণ্য করে না। তারা মনে করে যে আমরা গরু ছাগল। বিশেষ করে যখন বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা আসার জন্য আমরা ঢাকা এয়ারপোর্টে যাই, আমাদেরকে যেভাবে একটা হয়রানি স্বীকার করে, এটা খুবই খুবই দুঃখজনক। কারণ সাউথ আফ্রিকা যখনই আমরা কারো কাছে বলি যে আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি, আমাদেরকে যাওয়ার জন্য বোর্ডিং পাসটা দরকার হয়, ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হয়, আমাদেরকে কিন্তু ওই জায়গাগুলো ক্রস করতে দেয় না। তারা আমাদেরকে যেভাবে ইনকোয়ারি করে, মনে হয় যে আমরা খুবই টেরারিস্ট। আমাদের সাথে এসব ব্যবহারগুলো না করলেও হয়, কারণ আমরা তো এখানে কষ্ট করে থাকতেছি, ফ্যামিলি ছেড়ে, নিজের দেশ ছেড়ে, আমরা চাই যে দেশটা উপরের দিকে যাক, সেটাই আমরা চেষ্টা করতেছি। কিন্তু তারা যেভাবে আমাদের থেকে ভাষা ব্যবহার করে, সেটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। আমি বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যারা সাউথ আফ্রিকায় থাকি, তাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হোক। অন্যান্য দেশের মানুষের যারা যাওয়ার সময় তাদের সাথে কোনো ঝামেলা করে না, কিছু করে না, আমরাও চাই যে আমরা সুষ্ঠুভাবে আমাদের দেশ থেকে নিজের কাজে যে দেশে কাজ করে সাউথ আফ্রিকায় আসতে চাই। তাই বলে আমাদের সাথে এইসব ভাষা ব্যবহার করবে, আসলে এটা খুবই দুঃখজনক। আর সাউথ আফ্রিকা থেকে দেশে গেলে দেশের মানুষ আমাদেরকে খুব বাজেভাবে গণ্য করে, মনে করে যে আমরা কোনো কিছুর মধ্যে পড়ি না। মানে আমাদের দিকে তারা এমন একটা ভাব নিয়ে তাকায়, মনে হচ্ছে যে তারাই সেদিন ইউরোপ আমেরিকায় থাকে, তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আমাদের দিকে তাকাইলে মনে হয় যে আমরা কিছুই না। এসব কি জন্য করা হয় আসলে আমরা বুঝি না। কারণ সাউথ আফ্রিকায় যারা থাকে সবাইকে আসলে খারাপ, হ্যাঁ আমি জানি সাউথ আফ্রিকা খারাপ একটা দেশ, এই দেশের চেয়ে খারাপ দেশ আর পৃথিবীর কোনো হওয়া আছে কিনা সন্দেহ হয়। কিন্তু সাউথ আফ্রিকার থেকে যদি হিসেব করা হয়, কর্পোরেশন যেটা বলা হয়, দুর্নীতি, এটা বাংলাদেশে আরও খুব বেশি থাকে করাপশনটা। এই করাপশন বাংলাদেশে খুব বেশি, কিন্তু তাদের সাথে সুন্দরভাবে আচরণ করা হয়, আর আমাদের সাথে কিছু গেলেই আমরা দোষী হয়ে যাই। আসলে এটা খুবই খুবই খারাপ একটা বিষয়। আমাদের যারা সাউথ আফ্রিকা থাকি, তাদের জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।